আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন? স্যার? আলহামদুলিল্লাহ বলতে হবে আর কি, তবে শারীরিক অনেক কষ্টের ভিতরেই আছে। এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। নবী রাসূলদের পরীক্ষা ছিল সবচেয়ে বেশি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। স্যার অনেকদিন থেকে ফলো করি আপনাকে, কথা বলার সুযোগের অপেক্ষায় আছি, আজকে আল্লাহ পাক কবুল করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি রুবেল সাহেব একটা কথা বলি, কালকে কথা বলছিলাম কায়রোতে এক স্কলার সাথে কথা বলছিলাম, উনি খুবই অসুস্থ আর কি। হ্যাঁ, উনি উনি আমার আরবিক টিচার আর কি। তো খুবই অসুস্থ, তো কথা বললাম, উনি খুবই অসুস্থ, অনেক সমস্যার মধ্যে আছে, প্রতিটা কথা শেষ উনি আলহামদুলিল্লাহ বলেন। তা আমি তো, যেহেতু উনি আমার টিচার ছিলেন, আমার আরবিক টিচার, আমি তো আই হ্যাভ টু বি কেয়ারফুল হোয়াট আই এম টকিং, আমি জিজ্ঞেস করি নাই, কিন্তু উনি প্রতিটা কথা সে আলহামদুলিল্লাহ বলছে। কেন বলছে এটা আমি জিজ্ঞেস করি নাই, কিন্তু বুঝতে পেরেছি যে উনি বুঝতে পারছে যে উনার কষ্ট সাফারিং গুলো আছে আল্লাহর নিয়ামত, এই জন্য প্রতিটা কষ্ট বলার পরে আলহামদুলিল্লাহ বলছেন। আমি খুশি যে আপনিও আলহামদুলিল্লাহ বলছেন, চমৎকার। স্যার অনেকেই অপেক্ষায় আছে স্যার, আমি একটু সংক্ষিপ্ত করে সমস্যার কথা স্যার বলি প্লিজ প্লিজ প্লিজ। স্যার। 2015 সালে মার্চ ছিল, এই সময় হঠাৎই আমি একবার অসুস্থ হই। অসুস্থতাটা প্রথমে মানে আমার পাকস্থলীর ঠিক নিচের অংশটাতে মোচড় মেরে মোচড় দিয়ে দিয়ে উঠছে বেশ কয়েকবার, এবং তার আগে আমার 104 মতো জ্বর ছিল 3-4 দিন। এরপরে হঠাৎ একদিন দুপুরবেলা মানে হার্টে অনেক প্যালপিটেশন হয় এবং আমার একটু সেন্স লেসলেস এরকম অবস্থা। আমার বোন আমাকে হসপিটাল নিয়ে অ্যাডমিট করে, তো পরে ডাক্তাররা সাধারণত এটা তারা ই করছিল হার্ট কেন্দ্রিক কোনো সমস্যা কিনা, কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে কোনো সমস্যা না। সেই সময়টা থেকেই আমি অসুস্থতা আছি, এই শেষ পর্যায়ে এখন আমার পিঠে এখানে এর ভিতরে একটা পেইন আছে, ওই পেইনটা কাঁধ বরাবর দিয়ে বুকের বাম সাইড পর্যন্ত, এবং এখানে বেশ কিছু গুটি গুটি আছে মানে মাংসের উপরে উপরে এটা দেখা যায়, এবং ঠিক গলার এখান থেকে মাথার এই অংশটা প্রচন্ড পরিমাণ ঘামায়, এবং হঠাৎ দেখা যায় যে ফেসের একটা অংশ থেকে মানে একটু অবাস মতো হয়ে আসতেছে, এরপরে মানে মনে হয় যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেক, আর বেশিরভাগ সময় ঘাম হচ্ছে শুধু গলার থেকে শুরু করে মাথা এখনো আমার ঘাম হচ্ছে, আর এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণ প্রেশার হয়, কিন্তু ব্লাড প্রেশার আমি মেপে দেখি যে আমার ব্লাড প্রেশারটা নর্মাল আছে। খুব কষ্ট হচ্ছে পিঠের এখান থেকে, একটা চাপ অনুভব হয় মাথার এখান থেকে। আচ্ছা রুল সাহেব, আমি বুঝতে পেরেছি আপনার সমস্যাগুলো আর একটু স্যার তদন্ত। একটা একটা ইনক্লুড করতাম মানে জি মাঝে মধ্যে সকাল বেলাতে মানে গলার কাছে মনে হয় যেন কিছু একটা বেঁধে আছে, তখন গলা টান মানে কাশি টান দিলে পরে যে পেয়ারার বীজ যেমন ওরকম ছোট ছোট একটা কিছু দানা বের হয়, এবং সেটা তো খুব দুর্গন্ধ। বুঝতে পেরেছি আপনার সমস্যাগুলো। তবে এখানে আপনার যে সমস্যাগুলো কথা বলছেন, এগুলা সাধারণ টুকটাক জেনারেল প্রশ্ন না যে আমি উত্তর দিব এখন, তো আপনাকে একটু থরো অ্যানালাইসিস লাগবে। তবে আমি দুইটো টিপস দিব, এটুকু ফলো করেন, আপনি আমাদের সেন্টারে যান, আপনাকে ডাক্তাররা টেক কেয়ার করবে। ওনারা আমার ট্রিটমেন্টগুলো ওনারা দিতে পারতেছে, ওনারা এগুলো ট্রেন, সবাই মেডিকেল ডাক্তার, সবাই আমাকে আমাদের আমেরিকা থেকে ট্রেন্ড। তো দুটো কাজ করবেন, একটা হচ্ছে যে কিটো ডায়েটটা আপনি শুরু করেন এখন থেকেই, কিটো ডায়েট। আর সেকেন্ড হচ্ছে আপনি আজকে থেকে কফি এনেমা করেন। আর থার্ড একটা কাজ করতে চান, আপনি অ্যানিমেল ফ্যাটটাকে চেক দেন, অ্যানিমেল ফ্যাট ন্যাচারালটা না হলে খাইয়েন না, মাছ মাংস ডিম যদি ন্যাচারাল মাংস না পান খাইয়েন না, তাহলে মাংস ক্ষতি করছে, সুগার কার্বোহাইড্রেট মেটাবলিজমটা ক্ষতি সমস্যা হচ্ছে, প্লাস মনে হয় ইলিমিনেশনের সমস্যা হচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে হাইপোথিসিস। আমি আপনাকে কোনো ডায়াগনোসিস বা কোনো ট্রিটমেন্ট দিচ্ছি না, সেন্টারে আসেন, ওরা টেক কেয়ার করবে। যার আগে এই তিনটা কাজ শুরু করেন, কিটো ডায়েট, তারপর হচ্ছে যে নিমা যদি করতে পারেন কফি নিমা, প্লাস অ্যানিমেল ফ্যাটটা কমিয়ে দেন। আরেকটা হচ্ছে যে সকালে খালি পেটে 1 থেকে 2 ঘন্টা হাঁটেন। এই চারটা কাজ করেন, আপনি সেন্টারে যান, আল্লাহ আপনাকে ভালো করবে ইনশাল্লাহ। হ্যাঁ, ফি আমানিল্লাহ, সালামু আলাইকুম। সামাজিক